ওকে, পরমাণের যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে তাদের আমাদের প্রথম বৈশিষ্ট্য এরকম রয়েছে, মড অফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ মড অফ এক্স। এবার আমরা মডের ভ্যালু কি কি জানতাম? আমরা বাস্তব সংখ্যার পরম মানের মডের ভ্যালুটা এরকম ছিল কি আমাদের, ইকুয়াল টু এক্স অর্থাৎ ধনাত্মক এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, আরেকটা ছিল জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, আরেকটা ছিল মাইনাস অফ এক্স যখন এক্স লেস দেন জিরো। কিন্তু আমরা সবসময় এই মডের মানটা, এই মানটা সবসময় আমরা পজিটিভ পেয়েছিলাম। ঠিক একইভাবে অর্থাৎ মডের মধ্যে যে মানই থাক তার কিন্তু পজিটিভ মান পাবো। এবার যদি এক্স এর মান ধরি, ধরি এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরলাম, তাহলে এখানে আমি মড অফ এক্স কত পাবো, মাইনাস ওয়ানের মড ইকুয়াল টু ওয়ান পাবো। আবার এখানে মাইনাস অফ এক্স, এক্স ইকুয়াল টু কত, মাইনাস অফ ওয়ান, তার মড যদি করি তাহলে এখানে কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। অর্থাৎ আমাদের যাই হোক না কেন দুই পক্ষে যদি আমাদের এখানে পজিটিভ আছে, এই মডের মধ্যে নেগেটিভ আছে, এরকম যদি থাকেও তারা সর্বদা সমান হবে। যেমনটা এখানে একের ক্ষেত্রে পেয়েছি দুইয়ের ক্ষেত্রেও পাবো, যদি মাইনাস একশো নিই তাহলেও কিন্তু একই মান পাবো, যদি আমরা পজিটিভ নেগেটিভ, শুধুমাত্র আমাদের এই ডান দিকের ভ্যালুটা সমান থাকতে হবে। অর্থাৎ এখানে মাইনাস থাক বা প্লাস থাক তার উপরে নির্ভর করবে না বিষয়টা। এবার দুইয়ে যেটা রয়েছে প্রথমটা বোঝা গেছে তো, ওখানে কিচ্ছু নেই সেভাবে। এখানে দেখো বিষয়টা কেমন রয়েছে, এক্স লেস দেন ইকুয়াল টু এক্স এবং মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, একে যখন তোমরা লিখবে পরবর্তী ক্ষেত্রে আমি যখন অঙ্ক করাবো তখন এটাকে একবারে লিখে নেবো, মাইনাস অফ এক্স লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু এক্স। ওকে, এইভাবে আমরা লিখব পুরোটাকে। এখানে দেখো তো এইটুককে এখানে লিখলাম আর লেস দেন ইকুয়াল টু এক্স এরকম একটা মান পাবো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাবো। কিন্তু এই এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই, এখানে যদি আমি এক্স এর একটা মান নিলাম, ধরো নয় এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ ধরি, তাহলে এইখান থেকে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এক্স লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স, এখান থেকে আমরা যদি বলি তাহলে এরকম পাচ্ছি এটা ইকুয়াল টু মাইনাস অফ এক্স লেস দেন ইকুয়াল টু ফাইভ, তাই তো? মডের মান তো সবসময় ফাইভ পজিটিভ হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে, সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, তাহলে এই এক্স এর মান মাইনাস, অর্থাৎ এক্স এর থেকে এটা কিন্তু বড়, এই পাশেরটা কিন্তু বড়, ডান দিকেরটা বড় হচ্ছে। আবার যদি এখানে আমি মাইনাসের মানটা ধরি দেখি কি হয়, মাইনাস এক্স রয়েছে, একে যদি আমি মাইনাস ফাইভ এখানে বসাই তাহলে মাইনাস অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু পাচ্ছি কত, ফাইভ। আবার এখানে কি পাচ্ছি, এই মড এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, মড অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস মড অফ ফাইভ, তার মড ইকুয়াল টু কত হচ্ছে, ফাইভ। এর অর্থ আমরা বলতে পারি যে এরা সমান হচ্ছে, একইভাবে কিন্তু এই পাশেও কিন্তু সমান হবে। যদি আমরা শুধুমাত্র ফাইভ নিই তাহলে ফাইভ ইকুয়াল টু ফাইভ হবে, আর মাইনাস ফাইভ নিচ্ছি তাহলে লেস দেন ফাইভ হচ্ছে, মাইনাস ফাইভ লেস দেন ফাইভ। তাহলে সম্পর্কটা বোঝা গেল তো, কোথাও অসুবিধা থাকলে বলবে, আর সঙ্গীতের যেখানে অসুবিধা আছে সেটা একটু ক্লিয়ার করবে, হ্যাঁ আমাকে একটু বলবে তাহলে ক্লিয়ার করে দেবো, যদি বলতে না পারো তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। দরকার প্রশ্নগুলো লিখবে, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে যে এইগুলো বুঝতে পারছি না, ক্লাসের সময় হয়তো বুঝিয়ে দেবো, আর যদি তখন বোঝানো সম্ভব হয় আমি লিখে পাঠিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। এবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স এমনটা আমাদের রয়েছে, তাহলে আমরা একটু ধরি এক্স এর মান পাঁচ ধরলাম আর ওয়াই এর মান তিন ধরলাম, তাহলে এখান থেকে দেখো তো এক্স মাইনাস ওয়াই তার মডের মানটা কি পাচ্ছি, ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু পাচ্ছি আমরা দুই। আবার এখানে যদি আমরা এই মানটা বসাই যে ওয়াই মাইনাস এক্স তার মড ইকুয়াল টু মড অফ থ্রি মাইনাস ফাইভ, তাহলে কত হচ্ছে, মাইনাস অফ টু ইকুয়াল টু টু। বোঝা গেল?
অর্থাৎ এখানে 2 পেয়েছি, এখানে 2 পেয়েছি, 2 পেয়েছি, অর্থাৎ এখানে x - y তার মড করলো যে মান পাবো, y - x তার মড করলো ঠিক একই মান পাবো। এরপরে আমাদের আরেকটা ভ্যালু রয়েছে, এই মানগুলো কিন্তু আমাদের প্রমাণের সময় দরকার হবে, অনুশীলনীতে যখন অঙ্ক করব তখন আমাদের দরকার হবে। আর মাইনাস অফ x মাইনাস y ইকুয়াল টু y মাইনাস x, এখানে বলছে যে x গ্রেটার দেন যখন y হবে, আর এটা বলছে যে x লেস দেন y হবে। এর দরকার আমরা কিছু মান বসিয়ে দেখি আমাদের কি হচ্ছে। এখানে ধরি আগেরটা যেমন ধরেছি x ইকুয়াল টু 5 আর y ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে এখানে কি করেছে যে x গ্রেটার দেন y করেছে, তাই তো? তাহলে এই উপরেরটা যাবে x গ্রেটার দেন y, তো তাহলে অর্থাৎ x এখানে কি 5 গ্রেটার দেন 3, অর্থাৎ x গ্রেটার দেন y, তাহলে উপরেরটা যাচ্ছে আমাদের, তাহলে x মাইনাস অফ y মড অফ, তাহলে এখানে কত পাচ্ছি 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, একটা মান পাচ্ছে। এবার যদি আমি দেখাই যে এখানে কি বলেছে x লেস দেন যখন y হবে তখন আমরা এই মানটা বসাবো, তাহলে আবার ধরি x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 5 ধরলাম, বুঝতে অসুবিধা হলে বলবে অবশ্যই। এখানে মড অফ এই দুটোর মানটা দেখো, এই মডের মানটা কি হবে বলছে, মডের মানটা তখন হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রথমে আমি মাইনাসটা নিয়ে নিচ্ছি। আর এখানে ওয়াই রয়েছে, ওয়াই মাইনাস এক্স, তাও কিন্তু আমাদের মডের ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ আসবে, মাইনাস অফ এখানে এক্স মাইনাস ওয়াই নিয়ে নাও, এবার মাইনাস অফ এক্সের মান কত আছে 3 আর ওয়াইয়ের মান কত আছে 5, তাহলে মাইনাস অফ মাইনাস 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এটা আমাদের পজিটিভ মান এলো, তো এখানে আর এখানে এই মানটা কিন্তু প্রায় এখানে কিন্তু সমান এসছে, সমান নাও আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে, হয়তো দেখা যাবে যে অঙ্কের ক্ষেত্রে এখানে তো x গ্রেটার দেন y আর x লেস দেন y, এখানে যেহেতু আমরা মান সেম নিয়েছি 5 আর 3, এখানেও 3 আর 5 নিয়েছি, অর্থাৎ সাংখ্য মানের কিন্তু দুটো দুটো রেখেছি যাদের মধ্যে পরিবর্তন করিনি, এই কারণে এখানে 2 আর এখানে 2 এসেছে, যদি এখানে সাংখ্য মানের পরিবর্তন করতাম তাহলে এখানে সাংখ্য মানের পরিবর্তন হতো। এবার আমি পরের দিকে চলে যাচ্ছি, তাহলে এখানে কি বলতে পারি দেখো, এখানে 2 কখন এসেছে যখন 5 এর থেকে 3 যদি আমি সরাসরি বাদ দিয়ে দিই 5 মাইনাস 3 ইকুয়াল টু 2, অর্থাৎ এটা আমাদের পজিটিভ আসছে, তাহলে এটা y মাইনাস x ইকুয়াল টু 2 হচ্ছে, তো অর্থাৎ তখন আমরা y মাইনাস x লিখবো, যে বড় হবে তাকে আমি প্রথমে লিখবো, আমাদের এই মডের ক্ষেত্রে যার মান বড় হবে তার মানটা আমি প্রথমে লিখবো, তারপরে ছোটটা বিয়োগ করবো যদি বিয়োগ ফল বের করতে বলে মডের বিয়োগ ফল। এরপর 5 নম্বরে চলে যাচ্ছি, x ইকুয়াল টু y যদি হয় তাহলে বলেছে x মাইনাস y ইকুয়াল টু 0 হবে, বিপরীত ক্রমে y মাইনাস, এখানে আরেকটা বলছে যে যদি এর বিপরীত ক্রমে, বিপরীত ক্রম অর্থাৎ এর যদি উল্টোটা করি যে y মাইনাস x তার মড ও এখানে আমাদের 0 হবে। বিষয়টা কি যদি 5 x ইকুয়াল টু 5 ধরি আর y ইকুয়াল টু যদি 5 ধরি, তাহলে x মাইনাস y তার মড ইকুয়াল টু 5 মাইনাস 5 তার মড ইকুয়াল টু 0 পাচ্ছি, ক্লিয়ার তো? ওকে, তারপরটা চলে যাচ্ছি, x প্লাস y লেস দেন ইকুয়াল টু, এখানে দেখো তো মড অফ x প্লাস y লেস দেন ইকুয়াল টু মড অফ x প্লাস মড অফ y। এবার দেখো বিষয়টা ভালো করে খেয়াল করবে, আবার এখানে ধরে নিচ্ছি একটা প্লাসে ধরি একটা মাইনাসে ধরি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, x ইকুয়াল টু ধরছি 5 আর একটা y ইকুয়াল টু ধরছি মাইনাস অফ 3, তাহলে x প্লাস y এর মডের মানটা কি বেরোচ্ছে আমাদের
মড অফ 5 y এর মান তো 3 ধরেছি -3 তাহলে বসিয়ে দিলাম তাহলে হলো কত আমাদের মড 2 অর্থাৎ 2 ই পাচ্ছি আর আরেকটা এই ডান পাশে মড অফ x প্লাস অফ মড অফ y দেখো তো এখানে কি পাচ্ছি এখানে মড অফ x এখানে x এর মান কত 5 তাহলে 5 এর মড করো আর y এর মান কত মাইনাস অফ 3 তাহলে মাইনাস অফ 3 এর মড করছি তাহলে এখানে কত পাচ্ছি 5 মাইনাস অফ সরি এখানে কি আছে মড রয়েছে মড অর্থাৎ কি পজিটিভ ভ্যালুই বসবে তো তাহলে কত হলো 8 আর এখানে 2 লেস দেন 8 অর্থাৎ 2 এর থেকে 8 বড় তাই তো তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে x এটা কত ছিল এটা কোথা থেকে এসেছিল x প্লাস y তার মড লেস দেন মড অফ x প্লাস মড অফ y এবার আরেকটা জিনিস যে এখানে আমাদের ইকুয়াল চিহ্ন রয়েছে যখন আমরা এখানে পজিটিভ মান নেব শুধুমাত্র পজিটিভ মান নেব যে y এর মান যদি এখানে শুধুমাত্র 3 থাকতো তাহলে কি হতো 5 প্লাস 3 ইকুয়াল টু 8 হতো তাহলে 8 ইকুয়াল টু 8 হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি ইকুয়াল চিহ্ন অসুবিধা হলো বুঝতে এইখানে হ্যাঁ এখানে তো y এর মানটা মাইনাস 3 ধরেছি তাহলে y এখানে প্লাস মাইনাসে তো মাইনাসই হয় তাহলে y এর মান মাইনাস 3 টা এখানে এখানে বসিয়ে দিয়েছি এই এই জায়গাটা আমরা বসিয়ে দিয়েছি মানটা বসিয়েছি ওকে তারপরে যেটা রয়েছে x মাইনাস y লেস দেন ইকুয়াল টু x প্লাস মড অফ x আর মড অফ y এটাও আমরা সেই একই ধরনের মান যদি ধরি দেখো খেয়াল করো x ইকুয়াল টু আমি 5 ধরছি আবার y ইকুয়াল টু মাইনাস অফ 3 ধরছি একই আগে যেটা ধরেছিলাম সেটাই ধরছি দেখো এবার ইকুয়াল টু দেখাবো আমি তাহলে a মড অফ x মাইনাস y ইকুয়াল টু এখানে 5 এখানে মাইনাস রয়েছে এখানেও মাইনাস মাইনাস মানে কি হবে প্লাস প্লাস অফ 3 ওকে তাহলে এটা কি পাচ্ছি 8 একই ভাবে এখানে মড অফ x আর মড অফ y ইকুয়াল টু এখানে 5 প্লাস 3 অর্থাৎ এখানে সাংখ্য মানটাই বসবে তো তাহলে 8 পাচ্ছে তাহলে আমি বলতে পারি 8 ইকুয়াল টু 8 অর্থাৎ x মাইনাস y এর মড মড অফ x প্লাস অফ মড অফ y এটা সমান হবে কিন্তু যদি দেখা যায় যে এখানে x ইকুয়াল টু এখানে ধরো x এখানে y যদি প্লাস হয় y যদি আমাদের প্লাস হয় তাহলে এটা কি হবে x এর থেকে অর্থাৎ 5 এর থেকে এটা বিয়োগ হবে তাহলে বিয়োগ করো তখন কি হবে 2 হবে তো তখন কি হবে আমাদের 2 হবে তাহলে বলতে পারি এটার থেকে এটা বড় তাহলে একবার বড় করব একবার যেহেতু প্রথমবার আমি সমান দেখেছিলাম তাহলে এবার সমান দেখিয়ে দাও ক্লিয়ার হলো ওকে হ্যাঁ এখানে শুধুমাত্র আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখানে যে প্রমাণগুলো আছে প্রমাণগুলো আমি দেখাচ্ছি না তাহলে সুবিধা হবে বুঝতে আপাতত বুঝতে সুবিধা হবে যখন আমরা অসমীকরণগুলো করব তখন কিন্তু এই প্রমাণগুলো বুঝতে একটু সুবিধা হবে মাইনাস অফ মড অফ b এখানে দেখো a ইকুয়াল টু আমি 5 হচ্ছে b ইকুয়াল টু 3 হচ্ছে তাহলে a প্লাস b এর মডটা কি হবে 5 প্লাস 3 তার মড ইকুয়াল টু 8 হচ্ছে আবার a মাইনাস b তার মড ইকুয়াল টু কত হচ্ছে মড অফ 5 মাইনাস 3 তাহলে পাচ্ছি আমরা 2 একবার প্লাস প্লাস নিয়ে করেছি একবার মাইনাস নিয়ে করেছি এবার এইখানে মড অফ a ইকুয়াল টু 5 পুরোটা বসাই মড এ মাইনাস অফ মড b তার আবার মড তাহলে মড a অর্থাৎ 5 পাচ্ছি মড b অর্থাৎ 3 এর মড কত হবে 3 হবে আর মড এর আগে ছিল মাইনাস চিহ্ন সেই মাইনাস চিহ্ন বসে যাবে এর পুরোটার মড তাহলে কত হচ্ছে 2 একবার দেখতে পাচ্ছি 2 এর সাথে 2 সমান হচ্ছে আবার 2 এর থেকে আগের একটা যখন প্লাস নিয়েছিলাম তখন বড় হচ্ছে এখানে ক্লিয়ার হলো একবার বড় হচ্ছে একবার সমান হচ্ছে তাহলে অর্থাৎ 8 গ্রেটার দেন 2 আবার 2 ইকুয়াল টু 2
তাহলে এই সমীকরণটা সিদ্ধ হলো। ওকে, মড অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মড অফ ওয়াই। এখানে দেখো, এখানে আমি আবারও সেই একই মান নিচ্ছি, এমন নয় যে এই একই মানের জন্য আমাদের সিদ্ধ হবে, বাকি সমস্ত মানের জন্যই কিন্তু সিদ্ধ হতে পারে, বাকি সমস্ত মানের জন্য সিদ্ধ হবে। এটা কিন্তু স্বতঃসিদ্ধ প্রমাণ যে পিথাগোরাসের উপপাদ্যে আমরা যে মানগুলো হবে সেটা যদি ত্রিভুজটাকে বড় করি সে মানের অনুপাত কিন্তু সবসময় সমান থাকবে, অর্থাৎ মানের অনুপাতটা সবসময় থাকবে 3:4:5 পিথাগোরাসের ক্ষেত্রে। ঠিক এই রূপ এখানে যতগুলো মান রয়েছে এদের যত ধরনের মান নেওয়া যায়, যত ধরনের মান নেওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত মান নেওয়াতে এটা কিন্তু স্বতঃসিদ্ধ হবে। আমি শুধুমাত্র এইগুলো দেখাচ্ছি একটাই কারণে, যেন একটু লজিকটা মাথায় ঢোকে আর অঙ্কগুলো যেন খুব সহজে বুঝতে পারো। এবার এক্স আর ওয়াই এদের মড যদি করি ইকুয়াল টু কত পাবো, 5 × −3, এক্স এর মান 5 আর ওয়াই এর মান −3 করলাম, এদের মড তাহলে কত হচ্ছে 15 −15, তাদের মড, মডের মান সবসময় পজিটিভ হয়। ওকে, এবার এদের আবার গুণ আছে, তাহলে মড অফ এক্স আর মড অফ ওয়াই, তাহলে কত পাচ্ছি 5, আর এখানে ওয়াই এর মান পাচ্ছি, ওয়াই এর মান −3 ছিল, তাহলে 3×5=15, তাহলে এখানে এর পজিটিভ মান কত 5, এর পজিটিভ মান কত, অর্থাৎ শুধুমাত্র সাংখ্য মানটাই নেবো, তাহলে 3, তাহলে কত হচ্ছে 15। তাহলে বলতে পারি যে মড অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মড অফ ওয়াই। ক্লিয়ার হয়েছে? ওকে, এরপর 10 নম্বরে চলে যাচ্ছি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মড অফ ওয়াই। এখানে একটু খেয়াল করবে, এখানে পুরোটার কিন্তু মড রয়েছে। এবার আমি ঠিক একইভাবে যদি 5x = 5 নিলাম আর y = −3 নিচ্ছি, তাহলে এখানে পুরোটার মড অফ এক্স মড অফ ওয়াই একে কী লেখা যায়, 5 −3 তার মড। তাহলে কি আমরা কি জানি এই মাইনাসটা কি হয়, মাইনাস যদি থাকে মডের মধ্যে যদি মাইনাস থাকে সে মাইনাস উঠে যায় এবং সেটা পজিটিভ মান দেয়, শুধুমাত্র পজিটিভ মান দেবে। একইভাবে এটা কি দেবে, মড এক্স আর মড ওয়াই, তাহলে উপরে আমাদের 5 এর মড আর নিচে আমাদের থাকলো −3 এর মড, তাহলে এখানে কি পাচ্ছি 5/3, একই মান পেয়েছি, তাহলে এরা স্বতঃসিদ্ধ। এখানে শুধু আমি বোঝানোর জন্য এই উদাহরণগুলো দেখাচ্ছি। এরপরে মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই −y <= x <= y, এই মানটা মনে রাখবে এবং এটা সব সময় দরকার হবে। এটা রিয়া, এটা শুধুমাত্র প্রমাণটা দেখানো যায়, কিন্তু রিয়া এটা মনে রাখবে যে কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে, যে আমি একটু ধরছি, যে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, x - a, এর যদি মড থাকে এবং তা যদি বলা হয় যে p এর থেকে ছোট, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম যে −p এর মড ভ্যালু কি হবে, p হবে, আবার p এর মড ভ্যালু আমাদের p হবে, অর্থাৎ বলতে পারি একটা মাইনাসের মান −p ও হতে পারে, এখানে p ও হতে পারে শুধুমাত্র। তাহলে এখানে যদি আমাদের p হয় তাহলে এটা আমাদের −p এইটুকু সমান হতে পারে, অর্থাৎ এই যে ভিতরে মানটা রয়েছে এর মানটা মাইনাসের সমান হতে পারে অথবা মাইনাস থেকে −p এর থেকে বড় হতে পারে। শুধুমাত্র এবার কিন্তু মান ই নিয়েছি, মডটাকে তুলে দিছি, শুধুমাত্র মানটা দেখার চেষ্টা করেছি, এখানে মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। একইভাবে এখানে বলতে পারি যে আমরা তো জানি না যে এখানে মাইনাস ছিল না প্লাস ছিল, এখানটায় মাইনাস ছিল না প্লাস ছিল, এখানে যেমন আমরা বলেছি যে এখানে −3 ছিল, একইভাবে আমি অন্য অন্য অঙ্ক যেমন দেখিয়েছি হয়তো 3 ছিল বা 2 ছিল বা 5 ছিল, সেখানে কিন্তু মাইনাস ছিল না, হয়তো মাইনাস থাকতে পারে বা নাও থাকতে পারে। এখানে যেমনটা একটা উদাহরণ নিয়েছে যে 5 আর −3, তাহলে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস ছিল না প্লাস ছিল তা কিন্তু আমরা এইখান নিয়ে দেখে কিন্তু বলতে পারছি না, হয় এই মানটা
হয় মাইনাস হবে না হলে প্লাস হবে। একই ভাবে যদি এরকম হয় যে লেস দেন সরি মড অফ এক্স প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল টু পি, এমনটা যদি নিই তাহলে হতে পারে, হতে পারে এটা কি আছে গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু পি কে হবে এক্স প্লাস এ। আবার এটুক মান কি হবে, এটুক মান এই যে জায়গাটুকু এর মান কিন্তু নেগেটিভ হতে পারে, তাহলে এ তো আমাদের নেগেটিভ হতে পারে, তাহলে এটা হবে মাইনাস পি, অর্থাৎ এর মানটা মাইনাস পি এর থেকে ছোট অথবা সমান হতে পারে, অথবা পি এর সমান অথবা বড় হতে পারে। এই দুটো জায়গায় একটু খেয়াল রাখতে হবে, আমাদের অঙ্ক করার সময় এই দুটো জিনিসই বেশি লাগবে। ক্লিয়ার হয়েছে কি? ওকে, আরো ক্লিয়ার হবে অঙ্কতে যখন যাব, আরো ক্লিয়ার হবে। এর এর অ্যাপ্লাই এমসিকিউ রয়েছে। এখানে দেখো মড অফ এক্স গ্রেটার দেন ওয়াই, আর এটা রয়েছে এক্স ওকে, এতক্ষণ যেটা বুঝালাম সেটাই লেখা আছে এখানে। দেখো আমি এই মাত্র যেটা বললাম এইখানে, এর মানটা একবার কি বলেছি যে মাইনাস এর সমান অথবা বড় হতে পারে, বা সরি মাইনাস এর সমান অথবা ছোট হতে পারে এই মানটা। আবার একইভাবে প্লাস এর প্লাস পি এর থেকে বড় অথবা সমান হতে পারে, ঠিক তাই এখানে বলেছে। দেখো তো একে যদি এইভাবে লিখি, একটু সাজিয়ে লিখি, তাহলে এই দুটোকে একটু সাজাচ্ছি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই আছে, আবার এক্স এর থেকে মাইনাস ওয়াইটা বড়, তাহলে বড় করলাম, আর যেহেতু সমান বলেছে তাহলে সমান করলাম, এখানে মাইনাস দেওয়া ছিল। এ একটা শর্ত, আর এর আগে একটা শর্ত, এই দুটো শর্ত মনে রাখতে হবে। বলেছে যে দুটো শর্ত আছে, এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, এটা যদি হয় তাহলে আমরা লিখব এইরকম মাইনাস ওয়াই এর থেকে, এখানে কি চিহ্ন আছে গেট লেস দেন ইকুয়াল টু, তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু এক্স, এখানে কিন্তু মড দেব না, আবার লেস দেন ইকুয়াল টু ওয়াই। আবার যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই থাকে, তাহলে এটা বলবে যে মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। যখন আমরা মডটা তুলে দেব, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে যখন আমরা অঙ্কগুলো করি। এবার চলো এখানে পরে আরেকটা যে জিনিস দেওয়া আছে যে জিরো লেস দেন মড অফ এক্স মাই ডেল্টা হলে এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ প্লাস ডেল্টা। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা আমাদের বলা আছে, এখানে আমরা শুধুমাত্র এই মানটা নিচ্ছি, এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু ডেল্টা, তাই তো? তাহলে এই মডটা যদি আমরা তুলে দিই, মড যদি তুলে দিই তাহলে কি হবে, মাইনাস অফ ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস এ লেখা যায়, লেস দেন ইকুয়াল টু ডেল্টা এরকম লেখা যায়। মডটা তুলে দিলাম, একটা মাইনাসের ঘরটা আগে নিলাম আর একটা প্লাসের ঘরটা নিলাম। এবার দেখো তো উভয় পক্ষে যদি আমরা প্লাস এ করি, প্লাস এ লেস দেন ইকুয়াল টু এক্স, একেও প্লাস এ দিয়ে যোগ করলাম, আবার এই ডেল্টা প্লাস অফ এ করলাম। এবার এ তো এখানে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি কি এ মাইনাস ডেল্টা, একে একটু ঘুরিয়ে লিখলাম, লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা প্লাস অফ এ। এটা ক্লিয়ার হলো? আগের দুটো যে প্রমাণ ছিল এদের থেকে কিন্তু এদেরকে আমরা পাবো। ওকে, এবার চলো পরটা দেখছি, পরে আরো দুটো যে যা রয়েছে, এক্স মাইনাস এ যদি ডেল্টা হয়, এটা যদি হয় তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ অথবা ডেল্টা, অথবা এক্স লেস দেন ইকুয়াল টু এ মাইনাস অফ ডেল্টা।
বিষয়টা কি, এটাও একটু প্রমাণ করে দেখাই। এর প্রমাণটা নেই, তবু একটু প্রমাণ করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে, আগের দুটো আরো ক্লিয়ার হবে। গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাস অফ ডেল্টা গ্রেটার দেন ইকুয়াল টু এক্স মাইনাস এ গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা। তাহলে এখানে কি পাচ্ছি বলো, একে আমরা প্রত্যেককে এ দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে এখানে এ, এখানে যখন যোগ করলাম তাহলে এ মাইনাস ডেল্টা, তাহলে এক্স, এখানে এ যোগ করেছি তাহলে কেটে গেল, আর এখানে যদি যোগ করি তাহলে ডেল্টা প্লাস অফ এ। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর মান, এখানে দেখো তো এক্স এর মান প্রথম এইটুকু যদি নিয়ে হয় তাহলে এটা আমাদের বলেছে, আর যদি এখান থেকে এইটুকু নিই তাহলে এইটা আমাদের বলেছে, অর্থাৎ x লেস দেন ইকুয়াল টু a মাইনাস ডেল্টা, এভাবে লেখা যায়। ক্লিয়ার তো? ওকে স্যার আপনি আছেন? ওকে এবার এটা দেখো, x মাইনাস a, এটা যদি b হয় তাহলে বলছে x ইকুয়াল টু a প্লাস b হবে, আর একটা x ইকুয়াল টু a মাইনাস b হবে। এর প্রমাণটা কি করতে পারবে সঙ্গীতা? তাহলে x মাইনাস a ইকুয়াল টু b, তাহলে এটা কি হতে পারে? একটা জিনিস আমরা বলেছিলাম যে হয়, এখানে না না মাইনাস বি না, এখানে প্লাস প্লাস বি রয়েছে। এখানে দেখো বলছি আমি, হতে পারে বি গ্রেটার দেন জিরো, আবার একটা হতে পারে বি লেস দেন জিরো, এর দুটো সম্ভাবনা রয়েছে। বি এর মান কি আমাদের বলা আছে এখানে কত হবে? তাহলে বি এর মান কিন্তু শূন্য থেকে বড় হতে পারে, অথবা শূন্য থেকে ছোট হতে পারে, অথবা এরকম হতে পারে যে শূন্য হতে পারে, হতে পারে তো, এই তিনটে পসিবিলিটি আছে আমাদের এখানে। তাহলে এখানে যদি শূন্য থেকে বড় হয় তাহলে এটা তো পজিটিভ মান, তাহলে এক্স মাইনাস এ থেকেই যাবে, আর এখানে থাকবে আমাদের বি, তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, বি প্লাস এ, এটাকে ডান দিকে নিয়ে গেছে। আর এটা যদি লেস দেন হয় তাহলে কি পাবো, এটা তো নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলে পারে কি, এর মডের মানটা এ মাইনাস এক্স হবে, ইকুয়াল টু কি হবে, বি। এখান থেকে এক্স যদি ডান দিকে চলে যায় তাহলে এ মাইনাস বি পাচ্ছি। ক্লিয়ার তো এটুকু? আর যদি শূন্য হয় তাহলে শূন্য ইকুয়াল টু শূন্য, আর তো কোনো কথা থাকছে না এখানে। তাহলে 15টা যে টপিক রয়েছে, অর্থাৎ পরম মানে বৈশিষ্ট্য, বোঝা গেছে?